বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আমি নজরুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রায় আপনাদের সামনে এসে হাজির হই, কিছু না কিছু টপিকস নিয়ে হাজির হই। আজকে আমার বিষয়টি হচ্ছে হাসি। আসলে হাসি এমন একটা বিষয় যেটাকে এড়িয়ে গেলে চলবে কেন? তো আমরা দেখি হাসি সম্পর্কে আমাদের অত্যন্ত চমৎকার কিছু তথ্য আমি ভিডিওতে রেখেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ অবধি আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু এখান থেকে তো অবশ্যই পাবেন। কারণ পৃথিবীতে এমন কিছু প্রতিটা জিনিস তৈরি বা ক্ষেত্র বিশেষে একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। তো সেই উদ্দেশ্যটা আমরা অবশ্যই পজিটিভ হিসেবে নেব, আর পজিটিভ যেটা সেটাই আমরা গ্রহণ করব। তো হাসি সম্পর্কে আমি এই চমৎকার কথাগুলি শুনবার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন, কেননা আমি প্রায় এই ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদের ভালোর জন্য, আপনাদের পজিটিভ মন মানসিকতা তৈরি করবার জন্য। তো এই ভিডিওগুলো যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আশা করব আপনাদের সেটা ভালো লাগবে। তো আসুন হাসি সম্পর্কে আমি কিছু কথা বলছি, কেন আপনি হাসবেন। হাসির মহত্ত্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছি। যদি আপনি একজন অধ্যাপক হন আর আপনি যদি হাসিমুখে শ্রেণীর কক্ষে প্রবেশ করেন, তাহলে দেখবেন আপনার সেই হাসির ছাত্রদের মুখে ছেয়ে গেছে। যদি আপনি একজন ডাক্তার হন আর হাসিমুখে রোগীর চিকিৎসা করেন, তাহলে দেখবেন আপনার রোগীর আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে। যদি আপনি একজন গৃহিণী হন এবং হাসিমুখে ঘরের কাজ করেন, তাহলে দেখবেন আপনার পরিবারের খুশির মহল তৈরি হয়েছে। আর যদি আপনি গৃহকর্তা হন এবং সমস্ত কাজে শেষে হাসি মুখে ঘরে ফেরেন, দেখবেন আপনার ঘরে খুশির পরিবেশ তৈরি হয়েছে। যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং হাসি মুখে আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করেন, দেখবেন আপনার কর্মচারীদের মনের চাপ অনেক কমে গেছে এবং আপনার কর্মক্ষেত্রে খুশিতে ভরে উঠেছে। যদি আপনি একজন দোকানদার হন এবং হাসি মুখে আপনার গ্রাহককে সম্মান করেন, দেখবেন গ্রাহক খুশি হয়ে আপনার দোকান থেকে জিনিস ক্রয় করছে। যদিও তা আপনার পাশেই একটা দোকান রয়েছে, কিন্তু সেই দোকানে সে যাবে না, কেননা আপনার চমৎকার হাসিমাখা মুখটি তার মুখের রেশ লেগেছিল, লাগিয়ে দিয়েছেন। কখনো পথ চলতে চলতে কোনো অচেনা লোকের দিকে হাসি মুখে তাকান, দেখবেন আপনার হাসির ছোঁয়া তার মুখেও লেগে আছে। সবসময় হাসি মুখ রাখুন, কারণ হাসিতে কোনো পয়সা লাগে না। হাসতে কখনোই পয়সা লাগে না, সেটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার, আপনার নিজের তৈরি করা। হাসি হলো খুশি আর সম্প্রতার প্রতীক। মুখে হাসি রাখুন, কারণ আপনার হাসি অন্য আরেকজনের চেহারাতেও হাসি নিয়ে আসবে। সবসময় হাসুন, কারণ এই জীবন আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। হাসুন, কারণ ক্রোধের সঙ্গে দেওয়া কোনো আশীর্বাদও খারাপ লাগে, কিন্তু হাসি মুখে কটু বচনও কটু লাগে না। আপনি হাসুন, কারণ এই পৃথিবীর প্রতিটা মানুষ ফুটন্ত ফুলের সমান হাসি খুশি চেহারাটা পছন্দ করেন। হাসুন, কারণ আপনার হাসি কোনো একজনের খুশির কারণ হতে পারে। সবসময় হাসুন, কারণ পৃথিবী পরিবারের সুসম্পর্ক তখনই থাকে যখন আমরা একজন অপরজনকে হাসির বিনিময়ে করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, হাসি মুখে থাকুন, কারণ এটাই মানুষ হওয়ার প্রকৃত পরিচয়। কোনো পশু কখনোই হাসতে পারেন না, দেখেছেন কখনো পশুকে হাসার অনুমতি নেই, বা তারা বুঝতেও পারে না হাসলে কি লাভ হয় কি ক্ষতি হয়। তো আমরা মানুষ হিসেবে আর সফল মাখলুকাত হিসেবে আমরা যেহেতু জানি বা বুঝি হাসলে কতটা উপকার হয়, হাসলে আমাদের শরীর ভালো থাকে, হৃদরোগে অত্যন্ত চমৎকার ফলদায়ক হয় হাসলে। তো তাই নিজে হাসুন এবং অন্যের মুখেও হাসি ফিরিয়ে আনুন। তো এটাই হলো প্রকৃত জীবন, এটাই হচ্ছে আনন্দ জীবন। হোক আপনাদের জীবন আনন্দময়, পরিপূর্ণ আনন্দময়, আমি এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। আর আমার এই হাসির কথাগুলি পজিটিভভাবে যারা অন্তত একটা ব্যাপারেও শিক্ষণীয় মনে করছেন বা এটা একটা ভালো আপনাদের জন্য মনে করতেছেন, অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন। তো সেই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমি নজরুল ইসলাম ছিলাম।